কোনো স্বাদ আমি পাচ্ছি না। আমাকে ক্ষমা করবেন দোকানের মালিক, দেওয়াটা কিন্তু এরকমভাবে বেঙ্গলি থালি হয় না, বেঙ্গলি থালি এটা চলে না। ক্লিয়ারলি বলছি সেই টেস্ট সেই আনন্দ আমি পাচ্ছি না। আমার যেটা অনেস্টলি আমি সেটা দিতে ভালোবাসি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ফুডি গ্রেট। তোমরা জানো এখানে খাওয়াই ধর্ম, খাওয়াই কর্ম, খাওয়াই পরমব্রত, খাওয়া ছাড়া আমরা জানো ফাঁকা কলসির মতো। আজকে আমরা চলে এসেছি শ্রীরামপুরের বুকে মহেশ রোড। এই হচ্ছে মহেশ রোড, জিটি রোড বা মহেশ রোড একই জায়গায় এই রোডটাকে বলা হয়। তার পাশেই এই হচ্ছে রসই। রসই বেসিক্যালি চাইনিজ ফুড পাওয়া যায় এবং বেঙ্গলি থালিও পাওয়া যায়। তো যেহেতু রোডের ওপরে একটা ধাবাই বলা যেতে পারে, তো চলো এখানকার আজকে বেঙ্গলি থালিটা কেমন, চিকেন থালিটা, এটা খাবো, দেখবো, বুঝবো এবং তোমাদেরকে রিভিউ দেবো। চলো কেমন হয় দেখতে থাকি। বন্ধুরা, অনেক ধাবার দোকানে কিন্তু আমরা খাবার খেয়েছি, তবে এই জিটি রোড মহেশ শ্রীরামপুরের বুকে, হ্যাঁ, এই রসই বলে একটি দোকান আছে যেখানে ধাবা অবস্থান করছে এবং ধাবাতে আমরা কিন্তু চিকেন থালি নিয়ে নিয়েছি। চিকেন থালিতে আমরা যেটা যেটা পাচ্ছি এইটা বেসিক্যালি আমি চামচ দিয়ে দেখাচ্ছি। এটা গ্রেভি আইটেম, খুব এটা হচ্ছে পনির বাটার মশলা ওনারা বলছেন। পনির পাওয়া গেছে এক পিস, আর এক পিস, ও আচ্ছা, দু পিসই পনির বাটার মশলা। আচ্ছা, ডাল রয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি, ডালটা জানি না, এটা দেখে মনে হচ্ছে আম দেওয়া, কিন্তু খেয়ে বুঝবো। সাথে চাটনি রয়েছে, সাথে এটা হচ্ছে চিকেন, চিকেন কষা, ঠিক আছে। এবং তার সাথে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে ভাত দিয়েছে, আলু ঝুরি ঝুরি করে ভাজা, পেঁয়াজ লঙ্কা। এই হচ্ছে ওনাদের 130 টাকার থালি। বেসিক্যালি তোমরা যদি এই থালিটা অর্ডার করতে চাও জোম্যাটো বা সুইগিতে খুব ভালোভাবে পাবে, এখানে অর্ডার করতে চাইলে এইখানে বসে খুব একটা এখানে হয় না, তবে যদি তোমরা বলো সেটা ওনারা ব্যবস্থা করে দিতে পারবেন। যাই হোক, আমরা রাইসটা প্রথমে যাবো, রাইসটা, তবে তবে তার আগে একটা কথা বলি, ওনাদের দেওয়াটা কিন্তু এরকমভাবে বেঙ্গলি থালি হয় না, বেঙ্গলি থালি এটা চলে না। চালটা বলি, চালটা সামনে দেখে এসে বলবো। দেখো চালটা বেশ লম্বা লম্বা দেখতে পাচ্ছো, মোটামুটি একটু লেগে লেগে ধরেছে, ব্যাস, এছাড়া কিছু নয়। প্রথমে আমি ডালটা নেব, এই ডাল, ডালটা দেখো হালকা, খুব বেশি গাঢ় নয়, ঠিক আছে। যাই হোক, ডালটা আমি একটু মাখাবো, মাখিয়ে আলু ভাজা নেবো, খাবো খাবো, দেন মাখিয়ে আলটা কে যা বুঝতে পারছি। মুগের ডাল ইউজ করা হয়েছে, তবে যারা যারা মিষ্টি খেতে ভালোবাসে তাদের জন্য এই ডালটা নয়, মিষ্টি দেওয়া হয়নি খুব একটা। মোটামুটি কালারটা এরকম এসছে দেখতে পাচ্ছ, কালারটা ঠিক এরকম এসছে, হলুদ মনে হচ্ছে বেশি পরিমাণে গেছে, আমি জানি না, আমার তো দেখে তাই মনে হচ্ছে। অ্যান্ড দেন বাজাবে বলে দিই, এটা কিন্তু আম নয়, এটা হচ্ছে পেঁপে দিয়েছে। আর তোমরা যদি এখানে এক্সট্রা রাইস নিতে চাও তোমরা টাকা দিয়ে নিতে হবে, এক্সট্রা রাইস কিন্তু 130 টাকার মধ্যে পাবে না। যদি আমি একটু পনির বাটার মশলা নিই কেমন লাগবে একটু দেখি, পনির বাটার মশলাটাকে প্রথমে দেখাবো, কিরকম ঘনত্ব দেখতে পাচ্ছ, আহা। অ্যান্ড দেন একটুখানি নিয়ে একটা পনির ব্যাপারটাকে নিয়ে নিই, পনিরটা নরমাত্র একটু দেখাই, পনিরের নরম দেখেছো, ও পুরো গরম গরম পনিরটা ধোয়া বেরোচ্ছে, হ্যাঁ, একটু ভাত দিয়ে মাখিয়ে। পনিরটা কিন্তু, পনির বাদের মাছটা কিন্তু ভাই কোনো কথা হবে না, পনির বাটার মশলা দিয়ে যদি আমি পেঁয়াজ দিয়ে খাই ব্যাপারটা দাঁড়াবে মাইন্ড ব্লোয়িং, সত্যি বলছি। বাটার মশলা দিয়ে না
বেসিক্যালি আমার একটুখানি ধনে পাতা গন্ধ বেরোচ্ছে আমি কিন্তু পাচ্ছি, এলাচের গন্ধ আছে এবং এলাচের গন্ধও রয়েছে, অ্যাবসলুটলি খুবই গাঢ় ব্যাপারটা এর ভেতরে রয়েছে। এবার আমরা একটু মানে চিকেন কষাতে যাবো, এই যে চিকেন কষা এর বেশ ঘনত্বটা দেখো, ও কষা কষা, আমরা চিকেন কষার ঘনত্বটা নিই, এই হচ্ছে চিকেন কষা, হা হা সেই ব্যাপার। চিকেন কষার পিসগুলো দেখো খুব একটা বড় না, আমার মনে হয় 20-25 গ্রামের ওজনের হবে, একদমই এরকম ব্যাপার, নরম বেশ দেখছি, এটা একটু শক্ত আছে কিন্তু বোনলেস দেয়নি ওনারা, এরকমভাবে মাখিয়ে চিকেনে আমরা খুব একটা মিষ্টি খাই না, অনেকেই খাই না, বেশিরভাগ মানুষই চিকেনে মিষ্টি খাই না, হয়তো হালকা কালারের জন্য আমরা দিয়ে থাকি কেউ কেউ, এখানে শুধু পুরোটাই মিষ্টি লাগছে সত্যি বলছি। কোনো স্বাদ আমি পাচ্ছি না, আমাকে ক্ষমা করবেন দোকানের মালিক, তবে আমার যেটা অনেক স্টিভ আমি সেটা দিতে ভালোবাসি। আমার যেটা মনে হয় চিকেন এরকম মিষ্টি না দিলেও চিকেন ভালো হয়, চিকেনের সেই রিচ ব্যাপারটা হয়তো দেখে মনে হচ্ছে কিন্তু সেই ব্যাপারটা নেই, এটা রসুনের একটা আদার স্মেল থাকবে সেই বিষয়টা নেই, এটা মানতেই হবে। যাই হোক এই হচ্ছে এখানকার ফান্ডা, আমি পেঁয়াজ দিয়ে মাংসের ঝোল দিয়ে খেতে ভালোবাসি। রিয়ালি বলছি সেই টেস্ট সেই আনন্দ পাচ্ছি না, যেটা সত্যি সেটা আমি মন খুলে বলতে ভালোবাসি, এগুলো ইম্প্রুভমেন্ট করা দরকার আমার। এটা মোটামুটি ভালোই লেগেছে, ডালটা গাঢ় খুব নয়, তবে নিচের দিকে একটু গাঢ় ব্যাপার আমরা দেখতে পাচ্ছি, ওপরটা হালকা থাকে স্বাভাবিকভাবে, তবে ডালটা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, মাংসটা নিয়ে কিন্তু বলেই দিলাম আর দেওয়ার যে ব্যাপারটা। তো যাই হোক আমরা সাইড করছি ভাতগুলো, আমরা একটু চাটনির দিকে আসছি, চাটনিটা ভাত থেকে আমি সাইড করি, চাটনিটা হচ্ছে এরকম একটা চাটনি দিয়েছে। তবে প্রথমেই আমি একটা কথা বলবো, এই কথাটা মানতে হবে, বেঙ্গলের থালিতে চাটনির সাথে পাঁপড় দেওয়া হয়, এটা কিন্তু এখানে দেওয়া হয়নি, এটা মানতে হবে, এটা নিয়ম। যাই হোক চাটনিটাও সামনে থেকে এসে দেখাতে বলবো, এটা হচ্ছে বেশ সুন্দরভাবে আমি দেখতে পাচ্ছি এখানে কাজু বাদাম বেশ দেওয়া আছে, খেজুরের চাটনি, চলো একটু খেয়ে দেখি। চাটনি নিয়ে কোনো প্রশ্ন হবে না, অসাধারণ, চলো আমরা আউটসাইডে যাই চলো। সো বন্ধুরা তোমরা জানো আমরা প্রপার রিভিউ দেওয়ার, অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করি, খাবার দাবার খেয়েছি এবং তার প্রপার রিভিউ দেওয়ার চেষ্টা করেছি, আমি আশাবাদী তোমরাও সেটাই বলবে যেটা আমি বলেছি, তাও যদি তোমাদের মনে হয় না এটা ভুল বলেছেও তো এখানকার খাবার ট্রাই করতে পারো আর সেটা নিজেরা বিচার করো কেমন কী বৃত্তান্ত। তোমরা জানো এখানে খাওয়াই ধর্ম, খাওয়াই কর্ম, খাওয়াই পরমব্রত, খাওয়া ছাড়া আমরা যেন ফাঁকা কলসির মতো, যা দিই আমরা অঙ্গে তাই যায় আমাদের সঙ্গে, ফুডি গ্রেট মানে বেটার ফুড বেটার লাইফ, আমাদের পাশে থাকতে হবে, ভালোবাসে রাখতে হবে। ধন্যবাদ অল অফ ইউ গাইস, নমস্কার।